হাই, আমি ইন্দ্রাণী। আজ দেখাবো মাটির চাটুর উপরে কিভাবে সহজে ছবি অঙ্কন করা সম্ভব। যারা ভয় পায় যে কিভাবে মাটির চাটুর উপরে অঙ্কন করব, আমি তো ভালো আঁকতে পারি না, কিন্তু তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, তারাও খুব সহজে মাটির চাটুর উপর অঙ্কন করতে পারবে। দেখুন কিভাবে আমি মাটির চাটুর উপরে অঙ্কন করলাম। প্রথমেই বলে রাখি, এই ভিডিওর প্রথম কিছু অংশ আমার ডিলিট হয়ে যাওয়ায় পুরোপুরি ভিডিওটি আমি দিতে পারছি না। তার জন্য আমি প্রসেসটি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে একটি মাটির চাটু নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো বালি না থাকে। ধুয়ে নিয়ে শুকিয়ে নেওয়ার পর প্রথমে আমি একটি প্রাইমার ইউজ করেছি, হোয়াইট বেস দিয়ে দেওয়ার পর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কাগজ কাটছি। হ্যাঁ, এই কাগজের উপরে যে ছবিটি আপনারা অঙ্কন করতে চাইছেন সম্পূর্ণ ছবিটি আপনারা প্রথমে অঙ্কন করে নেবেন। তারপর মাটির চাটুর উপর বসিয়ে আউটলাইনটি ভালোভাবে টেনে নেবেন। প্রথমে যে অঙ্কনটি আপনারা এঁকেছেন সেটি আউটলাইন বরাবর আপনারা কেটে নেবেন। কাটার পর চাটুতে বসাবেন এবং বসিয়ে প্রথমে আউটলাইনটি টেনে নেবেন। তারপর ছোট ছোট খণ্ড করে আপনারা একের পর এক স্টেপ অঙ্কন করতে পারেন। দেখুন আমি প্রথম কিছুটা আঁকার পর ছেড়ে দিয়ে আবার একটুখানি কাগজ কেটে নিলাম। কেটে নেওয়ার পর বাইরের যে আউটলাইনটি দেওয়া হয়েছে সেই বরাবর কাগজটি বসিয়ে আমি আরেকটু অঙ্কন করে নিলাম। এইভাবে অল্প অল্প করে পুরো আঁকাটাই সম্ভব। যেহেতু মাটির চাটুতে সহজেই ছবি মোছা যায় না, সেই জন্য পেপারে কাটিং করে আমি ছবিটি আপনাদের আঁকতে বলছি। পেপারে অনেকে আঁকতে অভ্যস্ত, ছবি মোছাও যায়, সেই কারণে পেপারের ছবি এঁকে আমি করার চেষ্টা করেছি। যারা চাটুতে আঁকতে সংকোচ বোধ করে তারাও সহজে চাটুর ওপর অঙ্কন করতে পারবে। আশা করছি আপনাদের এই পদ্ধতিটি ভালো লেগেছে। আপনারাও চাইলে এটি চেষ্টা করতে পারেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই পদ্ধতিটি কাজে লেগেছে কিনা এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কী ধরনের ছবি আঁকতে ইচ্ছুক সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কোনো সহজ পদ্ধতি থাকলে সেটি বলার চেষ্টা করব যে কীভাবে আঁকা সম্ভব। এরপরে আমি ফেব্রিক কালার দিয়ে পুরো ছবিটি অঙ্কন করেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।